দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অর্থ ও জনবল ক্ষয় করেও শেষ পর্যন্ত উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ও তাদের গেরিলা মিত্র ভিয়েতকংয়ের কাছে পরাজিত হয়। প্রায় এক দশক ধরে চলা ওই সংঘাতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ফ্রান্স ইন্দোচীনে তাদের উপনিবেশ ধরে রাখতে চেয়েছিল। 1860 সাল থেকে ওই অঞ্চল ফরাসিদের অধীনে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তা জাপানের অধীনে চলে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর ফরাসি প্রশাসন তৎকালীন কোচিন চায়নার রাজধানী সাইগনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ভিয়েতনাম সে সময় পরিচিত ছিল কোচিন চায়না হিসেবে। ভিয়েতনামের জাতীয়তাবাদীরা সে সময় ফ্রান্সের এই কর্তৃত্ব মেনে নিতে চায়নি। তারা হো চি মিনের নেতৃত্বে উত্তর ভিয়েতনামের হ্যানয়ে সরকার গঠন করে। পরে ফরাসি প্রশাসনের হামলার মুখে হো চি মিন আত্মগোপনে যান এবং তার সমর্থকরা ফরাসিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। ১৯৫৪ সাল পর্যন্ত উত্তর ভিয়েতনামে গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ চালায় ফরাসি বাহিনী। অস্ত্র, গোলাবারুদ ও জনবলে গেরিলাদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে জয় পায়নি ফরাসিরা। ১৯৫৪ সালেই ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স। ১৯৫৪ জেনিভা চুক্তির শর্ত অনুযায়ী ভিয়েতনামকে সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। উত্তর ভিয়েতনামের নেতৃত্ব যায় হো চি মিনের কমিউনিস্ট দলের কাছে, আর দক্ষিণ ভিয়েতনামের রাজধানী নির্ধারিত হয় সাইগন। উত্তর ও দক্ষিণের মানুষ আবারও এক হয়ে যেতে চান কিনা তা নির্ধারণ করতে দুই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ও উল্লেখ করা ছিল চুক্তিতে। যুক্তরাষ্ট্র সে সময় সরাসরি চুক্তির এই শর্তের সমালোচনা করেছিল। ১৯৫৪ সালের জেনিভা চুক্তির পর দক্ষিণ ভিয়েতনামের নেতৃত্বে আসেন এনগো ডিন ডিএম। তার সরকার বিপুল পরিমাণ মার্কিন সহায়তা ও ত্রাণ পেতে শুরু করেন। মিস্টার ডিএম এর প্রশাসন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সেনা সমর্থন না পেলেও বিপুল পরিমাণ আমেরিকান সামরিক উপদেষ্টার উপস্থিতি ছিল সাইগনে। চীনের সমর্থনপুষ্ট উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সরকার যেন শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে সে সময় দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা ছিল ভিয়েতনাম কমিউনিস্টদের শাসনে চলে গেলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাবে। ষাটের দশকের শুরুতে দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগো ডিন ডিএম এর বিরুদ্ধে তার দেশের ভেতর আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। ১৯৬৩র শেষ দিকে ডিএম ক্ষমতাচ্যুত হন এবং নিহত হন। দক্ষিণ ভিয়েতনামের নিয়ন্ত্রণ চলে যায় সামরিক জান্তার হাতে। দক্ষিণ ভিয়েতনামের সাধারণ মানুষের মধ্য থেকে সামরিক জান্তার শাসনবিরোধী বিদ্রোহী শক্তির উত্থান শুরু হয়। এই বিদ্রোহী কমিউনিস্ট গোষ্ঠী পরিচিত ছিল ভিয়েতকং হিসেবে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সেনারা কম্বোডিয়া ও লাওসের সীমান্ত পার করে ভিয়েতনামে আনা অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে এই ভিয়েতকং বিদ্রোহীদের সহায়তা করত। দক্ষিণ ভিয়েতনামের সামরিক জান্তার বিরুদ্ধে সে সময় ভিয়েতকং গেরিলা যুদ্ধ চালাতে থাকে। দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনী তখন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সমর্থন পেলেও ভিয়েতকংয়ের বিরুদ্ধে যুদ্ধে তারা সুবিধা করতে পারছিল না। সে সময় দক্ষিণ ভিয়েতনামে প্রায় 50,000 মতো মার্কিন সামরিক উপদেষ্টা ছিলেন। ১৯৬৫ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ভিয়েতনামের সম্মুখ সমরে মার্কিন সেনাবাহিনীকে ব্যবহারের অনুমতি দেন। ওই ঘটনার আগে দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীকে সামরিক উপদেষ্টা ও বিমানবাহিনীর মাধ্যমে সহায়তা দিয়ে আসলেও সেবারই প্রথম সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এক বছরের মধ্যে দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে সেখানে উপস্থিত হয় 2 লাখেরও বেশি মার্কিন সেনা। অন্যদিকে উত্তর ভিয়েতনামের সেনাবাহিনী যেন লাওস ও কম্বোডিয়া হয়ে অস্ত্র ও রসদ না পায় তা নিশ্চিত করতে সে সময় ওই অঞ্চলে বোমা হামলা চালিয়ে যাচ্ছিল মার্কিন বিমানবাহিনী। উত্তর ভিয়েতনামে হওয়া সেসব বোমা হামলা সেনাবাহিনীর ঘাঁটিতে চালানোর কথা বলা হলেও সেসব আক্রমণে বিপুল সংখ্যক সাধারণ মানুষ মারা যায়।
পরের দুই বছরে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সেনা ও ভিয়েতকংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ভিয়েতনামে প্রবেশ করে। 1968 সালের মধ্যে ভিয়েতনামে মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়ায় 5 লাখেরও বেশি। বিপুল পরিমাণ সৈন্য, যুদ্ধাস্ত্র আর বিমানবাহিনীর সহায়তা পেলেও যুক্তরাষ্ট্রের সেনারা ভিয়েতনামের গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে সুবিধা করতে পারছিল না। সম্মুখ সমরে মার্কিন সেনাদের মৃত্যুতে তাদের মনোবল ক্রমশ দুর্বল হতে থাকে। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামের মানুষের মধ্যেও আমেরিকান বিরোধী অবস্থান তৈরি হয়। ভিয়েতকং গেরিলাদের ঘাঁটির সন্ধান করতে গিয়ে আমেরিকান বাহিনী দক্ষিণ ভিয়েতনামের বহু গ্রামে অভিযান চালায়। ফলস্বরূপ ওই অঞ্চলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। পাশাপাশি মার্কিন সেনারা যুদ্ধে নাপাম বোমা ও এজেন্ট অরেঞ্জের মতো ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। এর ফলে সেসব অঞ্চলে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই দুটি অস্ত্র ব্যবহারের কারণে ভিয়েতনামের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আমেরিকা বিরোধী মনোভাব তৈরি হয়। 1968 শুরুর দিকে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সেনারা সাইগন দখল করতে দক্ষিণ ভিয়েতনামে সর্বাত্মক আগ্রাসন চালায়। ওই যুদ্ধে দক্ষিণ ভিয়েতনাম ও মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সে সময় বিস্তারিতভাবে ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হতে থাকে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ভিয়েতনাম যুদ্ধে মার্কিন অংশগ্রহণের সমালোচনা করে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে এই বিক্ষোভ পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতি সপ্তাহে যুদ্ধবিরোধী মিছিল অনুষ্ঠিত হতে থাকে রাজধানী ওয়াশিংটন সহ দেশের বিভিন্ন শহরে। এমনকি মার্কিন সেনেটেও প্রশ্ন ওঠে যে এত দূরের একটি দেশের যুদ্ধে কেন অর্থ ও জনবল অপচয় করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। পাশাপাশি যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। 2008 সালে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে আসে যে ভিয়েতনাম যুদ্ধের মোট ব্যয় হয়েছিল প্রায় $69,000 কোটি। 1969 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে রিচার্ড নিক্সন তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহার করা শুরু করে। পরবর্তী 3 বছরে 5 লাখের বেশি মার্কিন সেনা সদস্যকে ভিয়েতনাম থেকে ফিরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে প্রেসিডেন্ট নিক্সনের বিশেষ দূত হেনরি কিসিঞ্জারের মধ্যস্থতায় ভিয়েতনামের নেতাদের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকে। পরবর্তীতে 1973 সালে ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী, দক্ষিণ ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্রের প্রশাসন প্যারিস চুক্তির মাধ্যমে ভিয়েতনামের যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়। We believe that peace is at hand. আর ভিয়েতনাম থেকে শেষ মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয় 1975 এপ্রিলে।